সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলোচ্য বিষয়: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 2000 সাল, পদার্থবিদ্যা। প্রতিটি প্রশ্নের 4টি করে উত্তর থাকবে। সঠিক উত্তরটি বাছাই করবে, তারপর প্রশ্নটির সঠিক উত্তর তোমাদেরকে দেখানো হবে। প্রশ্ন নম্বর 1, গাড়ির নকিং এ যেটি প্রযোজ্য নয়, এ তাপীয় বিয়োজন বা পাইরোলাইসিসের মাধ্যমে নকিং কমানো, বি মুক্ত শিকল হাইড্রোকার্বনের দহনে গাড়ির নকিং বাড়ে, সি গাড়ির নকিং কমাবার সবচেয়ে উপযোগী জ্বালানি হচ্ছে সরল শিকল হাইড্রোকার্বন নর্মাল হ্যাপটেন, ডি টেট্টা ইথালেট নকিং কমাবার জন্য খুবই উপযোগী। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 2, কোন উক্তিটি একটি বস্তুর তাপ বিকিরণের ক্ষেত্রে সত্য? এ উত্তপ্ত বস্তুর প্রাধান্য বিস্তারকারী রং নিষ্পপ হলুদ কমলা থেকে লাল হয়ে সাদা তাপ হবে, বি উত্তপ্ত কঠিন পদার্থ থেকে নিঃসৃত তাপ বিকিরণের বর্ণালী নির্বিচ্ছিন্ন নয় এবং বিস্তৃত রূপ তাপমাত্রার উপর নির্ভরশীল, সি তাপমাত্রা যত হ্রাস পাবে নিঃসৃত তাপ বিকিরণের পরিমাণ তত বাড়তে থাকবে, ডি তাপমাত্রা যত বেশি হবে বর্ণালীর উজ্জ্বল অংশ থেকে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য তত বৃদ্ধি পেতে থাকবে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 11, কোনো বস্তুর উপর প্রযুক্ত নেট বল শূন্য হলে বস্তুটি সরল পথে, এ সমত্বরণে চলতে থাকে, বি সমমন্দনে চলতে থাকে, সি সমদ্রুতিতে চলতে থাকে, ডি সমবেগে চলতে থাকে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 15, জেট ইঞ্জিন কোন নীতি অনুসরণ করে কাজ করে? এ রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, বি কৈনিক ভরবেগের সংরক্ষণ নীতি, সি ভরবেগের সংরক্ষণ নীতি, ডি শক্তির সংরক্ষণ নীতি। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 25, যেটি ভোল্টমিটারের বৈশিষ্ট্য, এ বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা হয় ভোল্টমিটারকে সেই বিন্দুর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হয়, বি ভোল্টমিটারের কার্যকর রোধ খুব কম থাকে, সি
এর মাধ্যমে বর্তনীয় তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়। ডি, এটি উচ্চ রোধ বিশিষ্ট একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটার। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 31, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেলায় কোন উক্তিটি সঠিক নয়? এ, সিস্টেমিক পরিবেশ হতে অন্তরিত করে পাওয়া যায়। বি, সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। সি, সিস্টেম থেকে তাপ বাইরে যায় না। ডি, বাইরে থেকে কোনো তাপ আসে না। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 34, রংধনু সৃষ্টি হয় কোন কারণে? এ, বৃষ্টির কণার মাধ্যমে আলোর প্রতিসরণের ফল। বি, বায়ুতে পানির হালকা পর্দা থেকে আলোর ব্যভিচারের ফল। সি, বৃষ্টির কণার কিনার থেকে আলোক রশ্মির অপবর্তনের ফল। ডি, আকাশ থেকে আলোর প্রতিফলনের ফল। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 36, কোন বাক্যটি সত্য নয়? এ, শব্দের তীব্রতা দ্বিগুণ করলে শব্দ উচ্চতা দ্বিগুণ হয়। বি, শব্দের তীব্রতা দ্বিগুণ করলে শব্দ উচ্চতা দ্বিগুণ হয় না। সি, শব্দের তীব্রতার সাথে শব্দ উচ্চতার সম্পর্ক আছে। ডি, শব্দের তীব্রতা দ্বিগুণ করে বাড়ালে শব্দ উচ্চতা বৃদ্ধি পায়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 43, বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়? এ, চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। বি, সব রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়। সি, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। ডি, প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 46, রৈখিক বিবর্ধন এম এর বেলায় কোন উক্তিটি সত্য? এ, এম এর মান ঋণাত্মক হলে প্রতিবিম্ব উল্টো হবে। বি, এম এর পরম মান এক এর চেয়ে বড় হলে
প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে? সি, কোনো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এক এবং প্রতিবিম্বর দৈর্ঘ্য এক হলে দূরত্ব 1 m হবে। ডি, এম এর হিসাবকৃত মান ধনাত্মক হলে প্রতিবিম্ব সোজা হবে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 47। 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স এবং 0.25 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্সকে 0.75 মিটার দূরত্বে রাখা হলো। একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রথমে উত্তল লেন্স এবং পরে অবতল লেন্সের মধ্য দিয়ে গমন করলে এ, ইহা অবতল লেন্স হতে 1.75 মিটার দূরে ফোকাস হবে। বি, ইহা সমান্তরাল রশ্মি হিসাবে বের হয়ে যাবে। সি, ইহা অবতল লেন্স হতে 0.50 মিটার দূরে ফোকাস হবে। ডি, ইহা উত্তল লেন্স হতে 0.25 মিটার দূরে ফোকাস হবে। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 52। কোনো নির্দিষ্ট পরিবাহকের ভিতর দিয়ে একই পরিমাণ প্রবাহ বিভিন্ন সময় ধরে চালালে প্রবাহকাল দ্বিগুণ হলে উদ্ভূত তাপ দ্বিগুণ হবে। প্রবাহকাল অর্ধেক হলে উদ্ভূত তাপ অর্ধেক হবে। এই ব্যাখ্যাটি কোন সূত্রকে সমর্থন করে? এ, তাপ উৎপাদন সম্পর্কিত জুলের একটি সূত্র। বি, রোধের একটি সূত্র। সি, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের একটি সূত্র। ডি, কুলম্বের সূত্র। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 59। চৌম্বক ক্ষেত্রের গতিশীল আধানের উপর বলের মান কোনটি নয়? এ, চৌম্বক ক্ষেত্রের মানের ব্যস্ত আনুপাতিক। বি, চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক। সি, আধানের মানের সমানুপাতিক। ডি, আধানের বেগের সমানুপাতিক। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 61। রোধের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? এ, নির্দিষ্ট তাপমাত্রায় উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতে পরিবর্তিত হয়। বি, পরিবাহকের রোধ উহার উপাদানের উপর নির্ভর করে। সি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ
তার দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়। ডি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহকের দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহকের রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 63। তাপমাত্রা বৃদ্ধির সাথে বস্তুর রং পরিবর্তন হয় কেন? এ বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের জন্য, বি তাপ বিকিরণের জন্য, সি বস্তুটি লোহিত তপ্ত হয় বলে, ডি সব কয়টি সত্য। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 71। যেটি সত্য নয়। এ তাপ দিয়ে হীরকের সাথে ফ্লোরিনের সংযোগ ঘটানো সম্ভব, বি ডাইক্লোরোমিথেন একটি ভালো হিমকারক, সি ফ্লোরিন পরমাণুর বহিঃস্থ শক্তি স্তরে কোনো ফাঁকা অরবিটাল না থাকায় এর জারণ মান পরিবর্তিত হওয়া সম্ভব, ডি ব্রোমাইড লবণকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের ব্রোমিন বাষ্প উৎপন্ন হয় তা থেকে লবণে ব্রোমাইড মূলকের উপস্থিতি শনাক্ত করা যায়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর ডি। প্রশ্ন নম্বর 73। একটি বিক্রিয়ার তাপের পরিবর্তন কেবলমাত্র বিক্রিয়ার প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে, বিক্রিয়ার পদ্ধতি বা পথের উপর নির্ভর করে না। এটি যে সূত্রের বর্ণনা, এ মেন্ডেলিফের সূত্র, বি গাহামের সূত্র, সি হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, ডি ল্যাভয়েসিয়ে ও ল্যাপলাসের সূত্র। কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 74। সরল সন্দিত স্পন্দনে বেগের সমীকরণ, এ বি সি ডি, কোনটি সঠিক? সঠিক উত্তর সি। প্রশ্ন নম্বর 93। দুটি তরঙ্গের মধ্যে ব্যবিচার ঘটে যখন, এ তাদের একই তরঙ্গ দৈর্ঘ্য ও দশা থাকে, বি তাদের বেগ একই হয়, সি তাদের বিস্তার একই হয়, ডি তাদের তরঙ্গ দৈর্ঘ্য একই হয়। কোনটি সঠিক? সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 96। গ্যালাক্সিগুলোর দূরে সরে যাওয়ার বেগ পৃথিবী থেকে এদের দূরত্বের, এ বর্গের ব্যস্তানুপাতিক, বি ব্যস্তানুপাতিক, সি সমানুপাতিক, ডি বর্গের সমানুপাতিক।
কোনটি সঠিক? সঠিক উত্তর এ। প্রশ্ন নম্বর 98, যেটি সত্য নয়। এ, স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 480 ঘন সেন্টিমিটার হলে যে তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন 528 ঘন সেন্টিমিটার হবে সেটি হলো 57 ডিগ্রি সেন্টিগ্রেড। বি, গ্যাসের দ্রুত সম্প্রসারণ ঘটলে গ্যাস পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করতে না পারায় তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে, এর ফলে গ্যাস ঠান্ডা হয়ে তরলীভূত হয়ে যায়, এই প্রভাবকে বলে তরলীকরণ মোলার তাপ। সি, তাপমাত্রাকে সেলসিয়াস স্কেল থেকে ক্যালভিন স্কেলে রূপান্তরিত করতে সেলসিয়াস স্কেলে উল্লেখিত তাপমাত্রার সাথে 273 যোগ করতে হবে। ডি, চাপ অত্যাধিক বেশি অথবা তাপমাত্রা খুব কম হলে গ্যাসের অণুগুলোর সূত্র প্রযোজ্য নয়। সঠিক উত্তরটি বাছাই করো। সঠিক উত্তর বি। প্রশ্ন নম্বর 99, কোনো বস্তু তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে 168 সেকেন্ডে নিঃশেষ হয়, কত সেকেন্ডে এটি 1/8 পরিণত হবে? এ, 42 সেকেন্ড, বি, 56 সেকেন্ড, সি, 84 সেকেন্ড, ডি, 21 সেকেন্ড। কোনটি সঠিক? সঠিক উত্তর ডি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।